শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর দেখো আমার পিছনে মিষ্টি কুমড়া গাছের ফুল ফুটেছে। তো ওই দিন লাউ গাছ লাউ গাছ বলে কি একটা অবস্থা করে দিয়েছি, তারপরে তোমরা কমেন্টও বলেছো যে এটা লাউ গাছ না, মানে পেটে আছে যে কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছ, অথচ মুখে বলছিলাম যে লাউ গাছ। তো যাই হোক, ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এরকম করে আমার ভুল ধরিয়ে দেবে ভিডিওতে, ভুলবাল বকি এখন ইদানিং আমি দেখছি। তো ভিডিও করতে নিয়ে একটা মানে একটা বলতে চাই কিন্তু মুখ দিয়ে আরেকটা বলি। তো এই যে দেখো, এখানে একটা ফুল ফুটেছে আর এখানে একটা ছোট্ট কুশি ধরেছে, এই এতটুকু ছোট্ট একটা মিষ্টি কুমড়া। তো ভালো লাগছে দেখতে, কিন্তু হবে নাকি আমি জানি না, কারণ গাছটা উপরে উঠছে, মানে ওই যে এইগুলো, এই দেখো এগুলো হচ্ছে ওর সুর, সুর বলে না, মানে আমরা যেমন হাত দিয়ে ধরে উপরে উঠি, এরাও এইগুলোর সাহায্যে কিন্তু উপরে ওঠে। তো এখানে গাছের মধ্যে ও জয়েন্ট নিয়ে নিয়েছে, তো ওকে আর আমি নিচে নামাতেও পারছি না, জোর করে নামানোটাও ঠিক না। এই যে দেখো, তারপরে এই এখানে দেখো পুরো জয়েন্ট, তো সে কারণে এখান থেকে নামাতেও পারছি না, গাছটা উপরেই উঠছে। তো যাই হোক, কালকে না কালকে, হ্যাঁ কালকে তো আসলাম নয়টার সময়, নয়টার সময় আসছি। এরা কারা গো? ওরে বাপরে, সাগরের বান্ধবী যাচ্ছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ও গেছে হচ্ছে বাজার পান কলা সুপারি এগুলো এনে দিতে, আর বলেছি ফুল আনতে, কালকে হচ্ছে শিবরাত্রির উপাস, তো সে কারণে কালকে তো করবোই শিবরাত্রির উপাস। গত বছর করতে পারিনি জন্য মনটা কীরকম খারাপ লাগছিল, কারণ বাৎসরিক শ্রাদ্ধ যেহেতু ঠাকুর হয়নি, তো সে কারণে এই বাড়িতে মানে করিনি। তো এমনিতে শিবের মাথায় জল তো ঢেলেইছিলাম, কিন্তু সেইরকমভাবে করা হয়নি। তো ও আজকে ওকে বললাম যে গাঁদা ফুল আনতে, আর আমার কাছে তো এগুলো ফুল ফুটেইছে, তো এগুলো পারতে হবে, এই যে এটা একটা ওই একটা, এগুলো পারবো, মা পারতে পারিনি। আর মা বলছে মা নাকি পুজো দেবে, মার নাকি মন বলছে পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, তাহলে চলো মা পুজো দিক আর আমি বাকি সব মানে রেডি করে দিই, যেমন ঘর দর মুছতে হবে, ফুলটা পেড়ে দিই, আর এই জায়গাটা একটু ঝাড়ু দিব ভাবছি, পুরো একদম দেখো পাতায় পাতা হয়ে আছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, বক বক করেই কাটিয়ে দিলাম আড়াই মিনিট। কাকু নিয়ে আসছে দুধ, দাও। আচ্ছা রাখো, কালকে কিন্তু শিবরাত্রির উপাস, কালকে আবার না দিও না, কিন্তু সেটা কথা না, কিন্তু দেওয়া লাগবে, অল্প হইলেও দেওয়া লাগবে, বুঝছো? এটাই বললা? আচ্ছা কি বললাম আমি কিছু বুঝতে পারলাম না। এটুক দুধ আজকে রেখে দিতাম, ও কিন্তু বাসি দুধ দিয়ে করাটা ঠিক না, তো কালকে দুধ দিয়ে যাবে ওটাই ঠিক আছে, অকত্তায় যদি না দেয়। এই বুঝছান, তুই কার জন্য অপেক্ষা করিস, সকালবেলা তোকে নিয়ে গেলাম না পিছনে, দেখো এটা হচ্ছে গাছের জন্য, মানে গাছের পাতায় যে যে দেখো 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 গাছের পাতায় যে পোকাগুলো ধরে, এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো মানে কেমন সাদা সাদা ধরনের রোগ হয়েছে না গাছের পাতায়, এই যে এই এইগুলোর জন্য কিন্তু এই লিকুইডটা দিতে হয়। তো এটার মধ্যে দুটো জিনিস মিশানো আছে, একটা সার্ফ লেখা আর কি গাছের জন্য, এটা সার্ফ আর কি গাছেরই কিন্তু, তো আরেকটা যেটা ওটা অন্য নাম, তো ওটা আমার নামটা মনেই নেই, এটা গাছে দিলে ওই পোকাগুলো হয় না। কোথাও গেলে যেমন একটা চিন্তা থাকে যে ব্যাগ গোছাতে হবে এবং ব্যাগ গোছানোর একটা ঝামেলা থাকে, তেমনি সেখান থেকে ফিরে আসার পর সেই কাপড়টাকে ধোও, নালে রোদ্রে দাও, ভাঁজ করে আবার আলমারিতে রাখো, এই আর কি পরিস্থিতি সবার ক্ষেত্রেই তাই। তো এটা সেরকম একটা কোথাও যাওয়া হয়নি, শুধু KFC-তে গিয়েছিলাম আর আসছিলাম, তো সে কারণে একটু রোদে দিয়ে রেখে দিলাম। তো দেখো এখানে হচ্ছে খোল ভিজিয়ে রেখেছিলাম, মানে একটা কল্লোল ভিজিয়ে রেখেছিল, ওকে বলেছিলাম
তারপর ও বুদ্ধি দিল, এটা তো ভেঙে গেছে আমাদের, এটা মানে দুটো আর কি আমাদের, একটা দিয়ে তো গরম জল করি আর এটা আর একটা, তো এটার মধ্যে বললো যে চলো এটার মধ্যে ভিজিয়ে রাখি, ওই দেখো নিচে খোলগুলো, আর জলটা এখন গাছের গোড়ায় দিয়ে দিব। আর এই পাশে দেখো লক্ষ্মী জবার যে গাছটা এটা কেটে দিয়েছি দেখো, তাহলে একটু ঝাঁকড়া হবে, তো বাকি ডালটা ওই পাশে নিয়ে লাগিয়ে দিয়েছে। আর এই যেটা এখন একটু যত্ন করতে হবে একে, আর মা ঠাকুরের বাসন ধুয়েই যাচ্ছে ধুয়েই যাচ্ছে, এখনো শেষ হয় না, তো চলো এটা দিয়ে দিই গাছের গোড়ায় জলটা। এই খোলবি যেন জল দেওয়ার কথা সবাই বলেছে কমেন্টে, আর আমি কিন্তু এটা দিও তোমাদেরকে এর আগেও বলেছি, এটা যে কত উপকার গাছের জন্য। তোমাদের যাদের বাড়িতে এরকম বারান্দা বাগান বা এরকম টবের গাছ আছে তারা কিন্তু করতে পারো, খোল ভিজিয়ে রেখে 10-15 দিন পর সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দেওয়া। তো হাতটা ভালো করে ধুয়ে এই পাশে আবার দুধটাকে গরম করে নিচ্ছি, কারণ আমি দুধটা গরম করে রেখেছিলাম। আর ও আসার পরে ওকে বললাম যে একটু মুড়িটা নিয়ে দুধ মুড়ি খেয়ে তারপরে দোকান যাও, ও দুধ মুড়ি খেয়ে দোকান চলেও গেছে, আর এখন এসে দেখছি দুধ ঠান্ডা হয়ে গেছে, তো আমি হালকা একটু গরম করে নিচ্ছি। আর এই যে মুড়িও নিয়ে আসছিলো বাজার থেকে, বাজার না আমাদের পাড়ার দোকান থেকে। আর আরেকটা কথা, তোমরা অনেকেই বলছো মানে ওই দিনের ভিডিও তো মানে প্রায় প্রত্যেকদিন যেদিন আমি রান্নার ঘরের ওই চুলা ধরানোটা দেখাই তখনই তোমরা বলো যে কি ব্যাপার তুমি কেন লাইটার নিচ্ছ না, সবসময় খালি এই সলাই দিয়ে করো, এটা ঠিক না ঠিক না, তো লাইটার নিতে হয় একটা, এত কিছু কিনছো তাও লাইটার কেন কিনছো না। এই যে তোমাদের দেখাই নতুন লাইটারটা, ঠিক আছে 2 দিন ইউজ করতে পারিনি, নষ্ট হয়ে গেছে দেখো জ্বলে না, মানে 2 দিন ইউজ করিনি নতুন লাইটার, এর আগেও পরপর 2টো লাইটার এরকম নষ্ট হয়ে গেছে। আর একটা যেটা আমাকে ব্র্যান্ড প্রমোশনের জন্য মিশোর থেকে দিয়েছিল সেই লাইটারটা অনেক দিন গেছিল, ওটা উড়োজাহাজের মতো দেখতে, উপরটা মানে তিমি মাছের মতো অনেকটা দেখতে, আর ওটা অনেক দিন গেছে, কিন্তু বাকি যে আমরা টাকা দিয়ে 2টো কিনলাম পরপর 2টোই কিরকম নষ্ট হয়ে গেল, বুঝতে পারছি না কোন ব্র্যান্ডের এই লাইটার ভালো, গ্যাস লাইটার একটু কমেন্ট আজকে জানিও, তাহলে আমরা সেরকম আর কি কিনবো। মানে কোনো ব্র্যান্ড আছে কি সেটার, নাকি যে কোনো ব্র্যান্ডেরই তোমরা মানে অনেকদিন নিতে পারো, কি জানি আমাদের টিকছে না কেন, 2টা পরপর নষ্ট হয়ে গেল, সেই রাগে জেদে আর মানে নিচ্ছি না, কারণ লাইটারও তো দামও অনেক, 2 দিন ইউজ করতে পারলাম না তাতেই নষ্ট হয়ে গেল, তখন কেমন শরীর জ্বলে না, তো এই আর কি। তো তোমাদের জানা মতো যদি কোনো ভালো ব্র্যান্ডের লাইটার থাকে তাহলে মানে গ্যাস লাইটার তাহলে কমেন্টে জানিও, তাহলে কিনে নেব। আর এখন হচ্ছে ঘরটা মুছবো, দুধ মুড়ি খেয়ে তারপরে ঘর মুছতে যাবো আর কি, ঘরটা মুছবো আর মা ওদিকে পুজো দেবে। আমার বাসন ধোয়া এখনো হয়নি, আর অল্প একটু আছে মনে হয়, কলসটা মনে মাজা বাকি আছে, তো চলো। খড়িয়া তো লম্বা কে, ওখানে রাখলে জল টল ফেলাবে তারপরে যখন ইয়ে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখো রাখো। তো কালকে দোকানের জিনিসপত্র কিনে আনার পর এই ব্যাপারে আর তোমাদের সঙ্গে কিছু আলাপ করা হয়নি, তো সেটাই আর কি, চলো একটু কাজ করতে করতে তোমাদেরকে বলি। কালকে প্রচুর টাকারই জিনিসপত্র কিনা হয়েছে দোকানের, আর কত টাকার করেছি সেটা নাই বলি, যেহেতু এটা বিজনেস আমাদের তো এটা এভাবে নাই বলি আর কি। তো এত টাকার জিনিস কেনার পরেও মনে হচ্ছে যে অনেক কম, আর যার সঙ্গে আলাপ করি না কেন সবাই মানে একটা কথাই বলে যে কাপড়ের দোকানে প্রচুর ইনভেস্ট করতে হয়, তো এই আর কি একটা ব্যাপার। আমাদের যে মানে আমরা যে এত বছর যে ইনকাম করেছি সেই টাকাটা মানে যদি আরও জমাতাম এই বাড়িটা না করে, সেটা আমার শুধু কথা না কল্লোলেরও তাই কথা, যে আমরা যেরকম ছিলাম সেই বাড়িটা তো থাকার মতো ছিল, 2-4-5 বছর যেভাবে হোক এভাবে থেকে তারপরে আরও বেশি টাকাটা একটু জমতো, সেই টাকা দিয়ে যদি দোকানে ইনভেস্ট করতাম তাহলে হয়তো দোকানটা আরও বড় হতো এতদিনে, আর ফিউচারটা আমাদের ভালো হতো, এত চিন্তাও করতে হতো না, কিন্তু আমরা তা না করে বাড়িটারই করে ফেললাম, তো এখন আর কি মনে হয় যে বাড়িটা করাটা মনে হয় ভুল হয়েছে, টাকাটা মনে হয় আরও জমাতে হতো। তো স্নানটা সেরে নিলাম আর এখন হচ্ছে লোশনটা দিয়ে তারপরে যাবো রান্না করে, মার স্নান পুজো স্নান তো হয়েছিল দাদি, পুজো দিয়ে তারপরে দুধ মুড়ি খেয়ে নিলো, দুধ জাল দিয়ে রেখেছিলাম তারপরে মানে আবার গরম করলো দিয়ে খেলো, তারপরে কালকে যেহেতু শিবরাত্রির উপাস তো সেই কারণে আজকে আমাদের বাড়িতে নিরামিষ, সারাদিন নিরামিষ খাবো, অনেকেই হয় রাতের বেলা নিরামিষ খায় একবেলা,
কিন্তু আমার মন যেটা বলছে যে সারাদিনই নিরামিষ খাবো, আর কালকে শিবরাত্রির উপাস পালন করব। তো সেই কারণে আজকে রান্না করবো হচ্ছে পনির, পনির তরকারি, আর তার সাথে আরেকটা কিছু করব। শরীরটা ভালো লাগছিল না, এখন স্নান করে ভালো লাগছে, কারণ এই যে পরপর দুই দিন জার্নি করে আসলাম। শরীর খারাপের কথা আর কত বলি, তোমাদেরও তো শুনতে ভালো লাগে না, কিন্তু কি করব, যখন যেটা হয় তখন সেটা না বললেও তো হয় না, এই আর কি। তো এখন স্নানটা করে অনেকটা তাও ভালো লাগছে। ওআরএস খেতে হবে, ওআরএস বার করে রেখেছি, আর বেশি করে জল খাচ্ছি, এই আর কি। কি শুনবো, যাবো না কোথাও, মন খারাপ, জামা পড়ছি যে কোথাও যাবো না, এমনি পড়তে পারি না আমি জামা, বাড়ির কি পড়তে পারি না জামা, হ্যাঁ বুঝছে অনেক কিছু। তো দেখো এখানে হচ্ছে মটরশুঁটি ছাড়াচ্ছি, আর এই পাশে মা হচ্ছে আলু, সিম, করলা এগুলো কাটছিল, এগুলো দিয়ে আর কি আজকে রান্নাবান্না হবে। চলো রান্না করে গিয়ে কথা হচ্ছে। তো দেখো এদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে কড়াই, আর এই হচ্ছে পনির। তো এখানে আরেকটা ছোট্ট টুকরো রয়ে গেছে, এটা আর নেবো না, এটা কাটবো, পনিরটাকে কেটে টুকরো করে নেবো। আর তার সাথে পনির কী দিয়ে রান্না করবো তা তো রেডি করলাম। এই হচ্ছে মটরশুঁটি, মটরশুঁটিটাকে ধুয়ে নিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে এই যে আলু, আলুটাকেও ধুয়ে নিয়েছি। তো চলো এখন হচ্ছে পনিরটাকে কেটে রেডি করে নিই। দেখো পনিরটাকে ভেজে তুলে নিলাম, আর এই পাশে ফোড়নের জন্য রেডি করে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা দুটো হাতে, গোটা জিরে, দারচিনি আর এলাচ। আরেকটা জিনিস দেবো, সেটা দেখাতে তোমাদের ভুলে গেছি, হচ্ছে টমেটো, আর এর নিচে রয়েছে কাঁচা লঙ্কা। কারা কারা কালকে শিবরাত্রির উপাস করছো আজকে কিন্তু কমেন্টে আমাকে জানিও, আর কারা কারা নিরামিষ খেয়েছো আজকে। তো যাই হোক, টমেটো দিয়ে রান্না করাটা তোমরা সবাই পছন্দ করো, আর অনেকেই বলেছো যে টমেটোর দানাটা যেন ফেলে দিই, সে কারণে দেখো আমি কিন্তু টমেটোর বীজ বা দানা আর কি ওগুলো ফেলে দিয়ে তারপর শুধু রান্না করছি। আর আরেকটা কথা বলি, কল্লোল কিন্তু একটা এই একটা কথাও বলে যে টাকা শুধু ইনকাম করলে হয় না, টাকাটা ধরে রাখতে হয়, সেটা যেভাবেই হোক। তো দেখতে দেখতে ওইদিকে পনির তরকারি হয়ে গেছে, ওটা নামিয়েও নিয়েছি, আর এই পাশে দেখো কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে, কারণ যেহেতু আজকে পেঁয়াজ রসুন এগুলো কিছু খাবো না, সে কারণে আর কি কালো জিরে ফোড়নে দিলাম, এই যে এটা ভাজবো বলে। আর ওকে ফোন করেছিলাম, ও এখনো দোকানেই, কারণ দোকানে কাজ করছে আর অবশ্যই ভিডিও করছে, তোমরা দেখতে পারবে ওর চ্যানেলে। অনেকেই হয়তো জানো না ওর একটা চ্যানেল আছে কল্লোলের, নতুন যারা আর কি আমার ভিডিও দেখো। তো কল্লোলের চ্যানেলের নাম হচ্ছে KM ব্লগ। তো যাই হোক, ওর আস্তে আস্তে দেরি হবে, কারণ দোকানে সমস্ত মাল সাজাচ্ছে সুন্দর করে। তো এই যে দেখো ভাজা কমপ্লিট, তো জালটা অফ করে দিলাম। আর এই পাশে হচ্ছে আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে পনির তরকারি, কালারটা যা এসছে না, আর দারুণ একটা গন্ধও বেরিয়েছে। তো ঘিটা দিতে ভুলে গেছি, তো গরম মশলা তো দিয়েছি, ঘি দিতে ভুলে গেছে, আর কি করব। আর বাড়ি এসে দেখি মা এখানে দই পেতে রেখেছে, এই যে আগের দইয়ের শাঁস ছিল, তো সেটা দিয়ে দুধ ঢেলে দই পেতে রেখেছে, দই এখনো হয়নি, তো এটা নাড়া লাগলে আরও হবে না, এক সাইডে পুরো রেখে দিই। আর এই হচ্ছে এখানে ভাত। তো ওকে ওকে আবার একবার ফোন করেছিলাম, তারপরে বললো দেরি আছে, এখনো কাজ করছে দোকানে। তো এর আগে যখন নতুন আমাদের কাপড়ের দোকান দেয়, মানে বিয়ের প্রথম, মানে বিয়ের পরপরই যে প্রথম যে দোকানটা দেয় নতুন আমাদের কাপড়ের,
তো তখন কিন্তু আমি গিয়ে আমি আর ও দুজনে মিলে দোকানটা সাজিয়েছিলাম, তারপরেও অনেকক্ষণ টাইম লেগেছিল। আর এখন তো মানে ও একাই করছে, সে কারণে অনেকটাই দেরি লাগছে। তো যাই হোক, যখনই আসে না কেন তখনই খাবো, একার করে আর ভাত খেতে ইচ্ছা করছে না। মাকে বলে দেখি মা খাবে নাকি। মা বলি তুমি ভাত খা নিবা, ছেলে আসলে তারপরে খাবে। আর এই পাশে গাছগুলো একটু হালকা করে দিয়েছি, এখান থেকে একটা গাছ সরিয়ে দিয়েছি আর ওখান থেকে একটা গাছ সরিয়ে দিয়েছি। ওখান থেকে সরিয়েছি একটা লঙ্কা গাছ আর একটা তুলসী গাছ, যেটা হচ্ছে তুলসী গাছটা কীরকম একটু হয়ে গেছে, তো ভাবলাম ওকে একটু বাইরে রাখি, তাহলে যদি ঠিকঠাক হয়। মানে এখানে একটু গিঞ্জি গিঞ্জি হয়ে গেছিলো না, সেই কারণে নাকি, সে কারণে একটু আলাদা করে রাখলাম। আর আজকে খোলবে যেন জল দিলাম না, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে গাছগুলো তরতাজা হচ্ছে। আর এটার মধ্যে তো হাজারি জবা, এটা যে ঝিনুক দিয়েছিল শিলিগুড়ির, তো এই এটার মধ্যে এতগুলো করি এসছে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, এতগুলো করি একসঙ্গে এসছে। আর যদি সবগুলো ফুল একসঙ্গে ফুটে কি দুর্দান্ত লাগবে, তাই না? আর ওটা তো একদম পুরো লাল টুকটুকে হয়ে আছে ফুলটা, ওই যে দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু রেডি হয়ে নিলাম, আমি বলতে দুজনেই রেডি হয়ে নিলাম, যাচ্ছি হচ্ছে দিনহাটা। দিনহাটা যাচ্ছি, তোমাদের কালকে বললাম যে আর কিছু মাল করতে হবে দোকানের, তো সেটা আমাদের দিনহাটা থেকে করবে, খুচরো মানে লোকাল আর কি, সেগুলো কালকে করা হয়নি, টোটো দাঁড়া তো দাঁড়াবে না, সে কারণে চলে এসেছিলাম। কালকে যেহেতু শিব পূজা, মানে শিব পূজা না মানে শিবরাত্রির উপোস আর কি কালকে, তো কিছু জিনিস আছে যে শিবরাত্রির উপাসে লাগে, যেগুলো আর কি মানে ওখান থেকে কিনে আনবো দিনহাটার থেকে, আর সেটা তোমাদেরকে কেনার পরে দেখাবো কি কিনলাম। আরও কিছু জিনিস আছে কেনা, তো সে কারণে আমাকে যেতে হবে আর আমি সে কারণে যাচ্ছি। তো সে কারণে ভাবলাম চলো ওর সঙ্গে একটু ঘুরেও আসি, আর তার সাথে হচ্ছে জিনিসপত্রগুলো নিয়ে আসি। যেটা সত্যি কথা, এই জিনিসগুলো যদি না কিনতে হতো তাহলে হয়তো আমি যেতাম না, কারণ কালকেই যেহেতু জানি করে এসেছি, পরশু দিনও গেলাম, তো সেই ক্ষেত্রে শরীরটাও খারাপ হয়েছিল, এখনও যে ভালো হয়েছে সেটা না, অ্যালকাসল খেলাম এক্ষুনি, তো সেই ক্ষেত্রে আমি মানে না যেতাম, কিন্তু আমাকে না গেলেও মানে হবে না এইদিকে। ওইটা কি করি ধরছে নাকি, না নতুন পাতা, ওই যে গাছটা নতুন আমি কেটে দিয়েছিলাম, তো এটা পোকাও ধরছে। তো যাই হোক চলো যাওয়া যাক। আর হচ্ছে আজকে যে জামাটা পরেছি এটা মা নিয়ে এসেছিল, পরাই হয় না, চলো তোমাদের ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখো এই জামাটা সুন্দর, এরকম গ্লেস মানে গ্লেস না ঠিক, এগুলো সুতার কাজ করা, তো এটা পরিই না, আজকে পরলাম আর কি। চশমাটা পরবো, চশমাটা পরে একদম রেডি। নিকে চিল্লাচ্ছে, দেখো আমের বকুল ধরেছে কি সুন্দর। ও ওইদিকে গেল মেইন রাস্তায়, আমি এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমের বকুল দেখে মনে হচ্ছে যে এই তো ঝড়ের দিন চলে আসলো, আর ঝড়ের দিন মানে হচ্ছে আমার জন্মদিন, বৈশাখ মাসে জন্মদিনের আর বেশি দিন নেই, অ্যানিভার্সারিরও আর বেশি দিন নেই। একটা কত? ছেলে না মেয়ে কি জানি, একটা ইয়ার একটা মিকির খাবার নিতে এসছে এখানে, মিকির জন্য যে হাড্ডি নিতে আসলাম, এরকম হাড্ডি, সে কারণে আসলাম। আর আমাদের এই যে দেখো এটা পিছনে নিয়ে বসে নিয়ে তারপরে আমাকে যেতে হচ্ছে বাড়িতে দোকানের, এটাকে এটাকে মাঝখানে রেখে আমি পিছনে বসি আর ও সামনে গাড়ি চালায়, তো এইভাবেই যেতে হচ্ছে বাড়িতে। আর যে কী কী নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর কি। তো আমাদের ঘুটুন সোনার জন্য একটা নিয়ে আসা হচ্ছে, আর ঘুটুন সোনা এটা খুব স্থির, এটা খুলে দেওয়া হবে, চলো চলো খুলে দিই। দেখো বাড়ি এসে মাথায় তেল দিয়ে নিয়েছি,
ক্যাস্টর অয়েল, প্যারাশুট তেল আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। যত তাড়াতাড়ি সম্ভব চুলটাকে লম্বা করতে হবে, গ্রোথ বাড়াতে হবে, সেই কারণে উঠে পড়ে লেগেছি, মাথায় তেল দিয়ে একদম বেনি করে নিয়েছি। পরে এগুলো এখানে রাখলাম। হ্যাঁ, আর ঘুটুনের জন্য এই যে হাড্ডিগুলো নিয়ে এসেছি এখন হচ্ছে দাও দাও রাখো। কে পাগল হয়েছে, কে পাগল হয়েছে হাড্ডিটা খাওয়ার জন্য? এটা ওর ফিঙ্গার হাড্ডি, ফিঙ্গার স্টিক না কি বলে ওটা। তো এই যে দেখো, এখানে রয়েছে হচ্ছে আকন্দ ফুলের মালা, তারপরে বেল, দুই ভাগে আনা হলো, কারণ একটা মন্দিরে দেবো আর তো বাড়িতেও তো দেবো। এই যে আকন্দ ফুলের মালা, দুতরা ফুল আর হচ্ছে বেল, আর এখানে রয়েছে এই যে দেখো দুতরা ফুল, যদিও কালকে হয়তো আবার দুতরা ফুল তোলা হবে। এই যে বেল, গাঁদা ফুল যদি না পাওয়া যায় সেই কারণেই কিন্তু নিয়ে আসা, আর এই হচ্ছে আকন্দ ফুলের মালা, যেটা ভোলানাথের সবচেয়ে প্রিয় ফুল মনে হয় আকন্দ ফুল। আর এখানে রয়েছে ফল, আপেল, তারপরে নারকেল ফুল মনে হয় এগুলো, আঙুর, কমলা, এই আর কি। তো দুটো নাইটি নিয়ে আসলাম, নাইটিগুলো কেমন একটু কালার উঠে গেছে, তো সবসময় তো নাইটিই পরা হয়, তোমাদের সামনে নাইটি পরে আসি। কম দামেরই নিয়ে আসলাম, এর চেয়ে অনেক দামের ছিল। তো এগুলো এই নাইটিটা নিয়েছে হচ্ছে, দাঁড়াও আগে দেখো তারপরে বলছি, গোল গোলারই নাইটি নিলাম, গোল গোলাই ভালো লাগে বেশি। এই যে এই নাইটিটা নিল হচ্ছে 200 টাকা, 1 টাকাও কম নেবে না। আর এটা একটু অন্যরকম প্রিন্ট, এরকম প্রিন্ট অনেক আগে একবার পরেছিলাম বিয়ের পর, মনে আছে বললাম তোমার দোকান থেকে। আর এটা নিয়েছে হচ্ছে 180 টাকা, দুটোই কাপড় বলো না এটা বেশি ভালো, কিন্তু ওটা দেখো 200 টাকা নিল, 10 টাকা কম নিল না। তো কেমন হয়েছে নাইটিগুলো কমেন্ট করে জানিও। একটু দুটা একটু আনকমন নেওয়ার জন্য অনেক দোকান ঘুরে ঘুরে তারপরে নিলাম, কারণ সব দোকানে শুধু ওই একই রকম লাল, হলুদ, গোলাপি যেরকম আর কি নর্মালি হয় সব একই আর কি। তারপরে অনেক ঘুরে টুরে এগুলো আনলাম। আর টেবিলের জন্য একটা টেবিল ক্লথ নিবো, টেবিল ক্লথ নিবো করে এখানে মনেই থাকে না, তো আজকে পরে মনে করে নিয়ে আসলাম। এই হচ্ছে টেবিল ক্লথ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে, টাটা।